পাশাপাশি দুই নেটে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেটের দুই বড় নাম, প্রচেষ্টা বড় বড় শট খেলার। একদিন বাদে যে 20 ওভারের লড়াই, যেখানে খাবি খেয়েই নাকি শিখছে বাংলাদেশ। তবে আয়ারল্যান্ডের সঙ্গে নামার আগে অনুপ্রেরণা একটাই, এই তো কেবল ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা, সঙ্গে ইনফর্ম টাইগারদের ভুলে গেলে চলবে না। ব্যাটিংয়ে দুর্বার বাংলাদেশ, খেল দেখিয়েছে বোলিংয়েও। টাইগার পেস ডিপার্টমেন্ট জাত চিনিয়েছে নতুনভাবে। চারিদিকে পেসারদের জয় জয়কারের মাঝে হারিয়ে যেতে চান না স্পিনাররা, তাই তো মিরাজ নাসুমদেরও প্র্যাকটিসে একটু বাড়তি চেষ্টাই। ঘরের মাঠে ইংল্যান্ডের সঙ্গে দুর্দান্তভাবে সিরিজ জয়ের পর আয়ারল্যান্ডকে রেকর্ডের পর রেকর্ড গড়ে ওয়ানডেতে গ্রাস। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই এক কমপ্লিট বাংলাদেশ। ফর্মেট ভিন্ন হলেও আশাটা একই থাকছে, নিশ্চয়ই বাংলাদেশের ফর্মও। তবে সেই ফর্ম দেখেই ভয় পাচ্ছেন আয়ারল্যান্ড, বরং বাংলাদেশকে দিচ্ছে উল্টো হুঙ্কার। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। আমরা যেমন ঠান্ডা মাথায় খেলতে পারি, তেমনি আগ্রাসীও হতে পারি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রেই ভিন্নভাবে শুরু করব। বাংলাদেশকে আমরা ভয় পাই না, এবার আমরা তাদের উপর ভালোভাবেই চড়াও হতে চাই, দেখা যাক কি হয়। ওয়ানডেতে নাকানি চুবানি খেলেও টি টোয়েন্টিতে এক ভিন্ন আয়ারল্যান্ডকেই পাওয়া যাবে বলে বিশ্বাস রসের। ওয়ানডেতে খারাপ করলেও এবার আমরা নতুনভাবে শুরু করার আশায় আছি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা জানি বাংলাদেশ কতটা ভালো দল, আমরা সুযোগের অপেক্ষায় আছি, আশা করি আপনারা দেখবেন সেটা কেমন করে হয়। ওয়ানডে থেকে টি টোয়েন্টি, সিলেট থেকে চট্টগ্রাম, জায়গা বদলে কতটা প্রভাব থাকতে পারে জানালেন তাও। চট্টগ্রামের উইকেট হয়তো তুলনামূলকভাবে স্লো হবে, টার্নও থাকতে পারে। ইংল্যান্ড সিরিজে কেমন ছিল ওসব আমরা নোট ডাউন করব, একটু বেশি স্পিন আশা করছি। বাংলাদেশের ফর্ম সঙ্গে আয়ারল্যান্ডের হুঙ্কার বজায় থাকবে কোনটা, উত্তর কিছুটা মিলবে সোমবার সিরিজের প্রথম টি টোয়েন্টিতে। মৌসুমী মৌ, টিএসপোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.